নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 23 এপ্রিল থেকে আগামী 38 দিনের মধ্যে এই 5 রাশির হতে চলেছে ধনবর্ষা এবং 3টি রাশির মহা বিপদ আসতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি, যে রাশিগুলোর বিশেষভাবে অর্থ আসতে চলেছে এবং 3টি রাশির ক্ষেত্রে স্পেসিফিক আমি সাবধান বাণী কিন্তু করছি, আগামী 38টা দিন এই 5 রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগ কিন্তু আসতে চলেছে। দেখুন, 23 এপ্রিল 2024 মঙ্গল রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করছে এবং রাহুর সাথে যুক্ত হচ্ছে, অঙ্গারক দোষ সৃষ্টি করছে এবং মঙ্গল কিন্তু এখানে জলরাশিতে অবস্থান করে মঙ্গলের যে পাওয়ার সেটা কিছুটা কমছে এবং রাহুর সাথে যুক্ত হচ্ছে, বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু অর্থ দিবে, আবার বেশ কিছু রাশির ক্ষেত্রে কিছু কিছু জায়গা থেকে কিন্তু সমস্যা কিন্তু দিবে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি বিস্তারিত আলোচনা করব, তার আগে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বা বাস্তুশাস্ত্র বিচার বিশ্লেষণ করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের জন্মকুণ্ডলিতে যদি দশা মহাদশা যদি শুভ হয় কি না, এই সময় কিন্তু বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। দেখুন, যখন কোনো গ্রহ রাশি পরিবর্তন করে 12টি রাশির ক্ষেত্রে 12টি রাশিরই শুভ হতে পারে না, কিছু রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ আর বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আসবে। 5টি রাশির ধনবর্ষা হতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। কৌশিক রায়ের পেডিশন না মাটিতে পড়েন, আমি যে আপনাদেরকে বললাম খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। কোন এই সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলোর মহা অর্থশালী হতে চলেছে এই রাহু এবং মঙ্গল দুজনাই পাওয়ার দেখাবে এই সময়ের মধ্যে, বিশেষ করে কেরিয়ার ক্ষেত্রে লাভগুলো হবে কোন কোন রাশির, প্রথম হচ্ছে কর্কট রাশির। কর্কট রাশির ভাগ্যভাবে এই জায়গাটা আপনাদের, বিশেষ করে আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে প্রমোশন বা সিট চেঞ্জের সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে, আপনাদের শেয়ার বাজার লটারি ফাটকা থেকে বড় ধরনের আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ঘটবে 23 এপ্রিল থেকে আগামী 38 দিন। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের সৌভাগ্যের সূচনা আপনাদের করতে চলেছে, ল্যান্ড রিলেটেড যারা কাজকর্ম করছে সেখান থেকে আপনারা বিশেষভাবে লাভ পাবেন এবং ডেলি ইনকামের জায়গা আপনাদের বৃদ্ধি হতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির একাদশভাবে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ যারা বিদেশ যেতে চাইছেন বা বিদেশে কাজকর্ম করছেন বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা যথেষ্ট লাভ পাবেন। আপনাদের এই সময় বেশ কিছু চাকা যেগুলো ব্লক হয়ে গেছিলো সেখান থেকে আপনারা রিটার্ন আপনারা পাবেন এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনারা পেতে চলেছে। আপনারা যদি বৃষ রাশির মানুষ হন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ সূচনা কিন্তু হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পাবেন এবং আপনাদের অর্থনৈতিক সফলতা কিন্তু দেখা যাচ্ছে বৃষ রাশি। কেরিয়ার ক্ষেত্রে উন্নতি এবং ডেভেলপমেন্ট আপনাদের হতে চলেছে। 3 নম্বর রাশি মকর রাশি, থার্ড হাউসে আপনাদের সাহস পরাক্রম বাড়বে। যারা বিশেষ করে মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার ট্রাভেল ট্যুরের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রান্সপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং বিদেশের সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মকর রাশি যুক্ত রয়েছেন বিদেশ থেকেও এই আগামী 38 দিন, 23 এপ্রিলের পর থেকে আগামী 38 দিন মকর রাশির দুহাত ভরে অর্থ কিন্তু আসতে চলেছে। সাড়ে সাথে চলছে কিন্তু মকর রাশিকে কিন্তু দিবে এই সময় বড় ধরনের অর্থ। এরপর যে রাশি 4 নম্বর রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশি, লিখে রাখুন। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষভাবে লাভ দিতে চলেছে। তুলা রাশির ষষ্ঠভাবে হচ্ছে এই 38 দিন আপনাদের বেশ কিছু ক্ষেত্রে যাদের মামলা মকদ্দমা চলছে সেখান থেকে রিলিফ আপনারা পাবেন,
কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হবে, অর্থনৈতিক স্থিতি আপনাদের বৃদ্ধি করবে এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে এবং কেরিয়ার ক্ষেত্রে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। ভাগ্য আপনাদের তুঙ্গ হতে চলেছে, ভাগ্যের সাপোর্টটা আপনারা পাবেন, লিখে রাখুন। এবং আপনারা এই সময়ের মধ্যে তুলা রাশি সুখ সাধনের জায়গা আপনারা কিন্তু পেতে চলেছেন। একদম অন্তিম এবং শেষ রাশি যেটি বিশেষভাবে লাভ পাবে, সেই রাশির নাম আপনার বিশেষ করে মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই যোগটা আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের দিবে এবং প্রমোশনের সম্ভাবনা আপনার দেখা যাচ্ছে এবং হঠাৎ কোনো জায়গা থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা বা আপনারা এই সময়ের মধ্যে কোনো হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। গোল্ড থেকে আপনারা এই সময় লাভ পাবেন এবং আপনারা বিদেশ থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পেতে চলেছেন। এই পাঁচ রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ আসতে চলেছে, যে তিনটি রাশির ক্ষেত্রে আমি বিশেষভাবে অ্যালার্ট থাকতে পারবো আগামী 38 দিন। তিনটি রাশির মহাবিপদ, কোন কোন দিক থেকে সাবধান থাকতে হবে সেটাও আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব। তাই ভিডিওটি আমি আবারও বলছি, আপনারা কেটে কেটে দেখবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। প্রথম হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির অষ্টমভাবে রাহু মঙ্গল, আপনাদের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। বাইক বা গাড়ি যারা চালাচ্ছেন অবশ্যই সাবধানে চালাবেন, কথাবার্তার দিকে আপনারা একটু ভেবেচিন্তে কথা বলবেন, টেম্পারমেন্ট আপনাদের বাড়বে, রাগ জেদটা আপনাদের বাড়বে, যে কোনো বিষয়ে মতবিরোধ মত পার্থক্য আপনারা জড়িয়ে পড়তে পারেন। বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা এই সময় করবেন না। দ্বিতীয় যে রাশি মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে রাশিতে তার মধ্যে আপনাদের সাড়েসাধি চলছে। মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় বড় ধরনের চোট আঘাত লাগার সম্ভাবনা, রাগ জেদ এই সব আপনাদের বৃদ্ধি করবে এবং কোনো জায়গাতে আপনাদের অর্থ ফেঁসে যাওয়া বা কোনো অর্থ চিট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু মীন রাশির এই সময় দেখা যাচ্ছে। সাড়েসাথী এবং রাশির উপর মঙ্গল এবং রাহু, আপনাদের কিন্তু একটা বিশেষভাবে সতর্ক থাকার আমি কথা বলছি। মীন রাশি বিশেষভাবে সাবধান থাকুন। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি, তিন নম্বর রাশি। বৃশ্চিক রাশির পঞ্চমভাবে হচ্ছে সন্তানের জায়গাটা নিয়ে একটু সমস্যা। যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন অবশ্যই সাবধানে থাকবেন, সন্তানের স্বাস্থ্য, সন্তানের কেরিয়ার বা কোনো ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করেছিলেন সেখানে কিছু হলেও লস হয়ে যাওয়ার সম্ভাবনা এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এসব আপনার টাকা আপনাদের ক্ষেত্রে রিটার্ন আসার সম্ভাবনা কিন্তু কম থাকছে। এবং যারা প্রপার্টি কিনতে চাইছেন অবশ্যই সতর্কভাবে ইনভেস্টমেন্ট করুন। অবশ্যই যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। এবং এই 38টা দিন নির্ণায়ক হতে চলেছে এই পাঁচ রাশির ক্ষেত্রে, তিন রাশির ক্ষেত্রে সাবধান মানে আমি করলাম। অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা করুন, সিংহ রাশি হনুমানজির উপাসনা অবশ্যই করুন, বৃশ্চিক রাশি হনুমানজির উপাসনা করুন এবং মীন রাশির ক্ষেত্রে হনুমানজি এবং শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। কারণ যে সমস্যাগুলো রয়েছে কিনা সেখান থেকে মুক্তি পেতে গেলে একমাত্র ঈশ্বরের কৃপা ছাড়া কোনো উপায় কিন্তু নেই। তাই অবশ্যই যারা বাস্তু জায়গাটা দেখাতে চাইছেন, জন্মকুণ্ডলী দেখা চাইছেন বা হস্তরেখা দেখাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।